দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউসিয়া টুইন পিক ভবনের একটি রুফটপের রেস্তোরাঁর চিত্র। এটি আজকে দুপুরেই রাজুকের পক্ষ থেকে এটি ভেঙে দেওয়া হয়েছে। রাজুক বলছে যে এখানে এই বিল্ডিংয়ের রুফটপে আসলে কোনো রেস্তোরাঁর অনুমতি দেওয়া হয়নি, সে কারণেই এটি ভাঙা হয়েছে। দর্শক, রাজুক তিনের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার জানান, অফিসের জন্য এই ভবনে অবৈধভাবে চালানো হচ্ছে রেস্তোরাঁ ও ফুড কোর্টগুলো। আসলে একটি অফিসের জন্য স্পেসটি এর অনুমোদন দিয়েছিল রাজুকের পক্ষ থেকে, কিন্তু এখানে 8 থেকে 10টি রেস্টুরেন্ট গড়ে উঠেছে এবং সেখানেই অভিযান করছে রাজুক কর্তৃপক্ষ। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই চিত্রটি। দর্শক, যেমনটা বলছিলাম যে এই বিল্ডিংটিতে আসলে রেস্টুরেন্টের জন্য অনুমতি ছিল না, শুধুমাত্র অফিসের জন্য রাজুক থেকে অনুমতি নেওয়া ছিল এবং দেখা গেছে যে এখানে 8 থেকে 10টি রেস্টুরেন্ট গড়ে উঠেছে এবং সেই রেস্টুরেন্টটি অবৈধভাবে গড়ে ওঠার কারণেই রাজুক কর্তৃপক্ষ অভিযানে এসে এই বিল্ডিংয়ের যে রেস্টুরেন্ট রয়েছিল রুফটপে সেই রেস্টুরেন্টটি ভেঙে দিয়েছে। আপনারা সেই চিত্রটি দেখছেন। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যে আসলে সেই বিল্ডিংয়ের যে গাউসিয়া টুইন পিক ভবনটি রয়েছে তার রুফটপে যে রেস্তোরাঁ, আপনারা নিচের দৃশ্য দেখছেন এই মুহূর্তে, ঠিক তার এই বিল্ডিংটির রুফটপে যেই রেস্তোরাঁটি ছিল সেই রেস্তোরাঁটি দুপুর নাগাদ রাজু কর্তৃপক্ষ ভেঙে দিয়েছে। সেই চিত্রটি আপনারা এই মুহূর্তে দেখছেন এবং আরও যে বিল্ডিংয়ের যে পরিস্থিতি রয়েছে আমরা আপনাদেরকে দেখাই। এখানেও ঠিক একটি রেস্টুরেন্ট রয়েছে, নিচেও রয়েছে, পুরো বিল্ডিংয়েই 8 থেকে 10টির মতো রেস্টুরেন্ট রয়েছে যেই অনুমতি আসলে রাজুক কর্তৃপক্ষ দেয়নি। রাজুক কর্তৃপক্ষ শুধু অফিসিয়াল স্পেসের জন্য এটার অনুমতি দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় এই বিল্ডিংটির রুফটপে যে রেস্টুরেন্টটি ছিল সেটি তারা ভেঙে দিয়েছে এবং নিচে কয়েকটি রেস্টুরেন্ট আমরা দেখেছি সিলগালা করে রেখেছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।